नमस्कार बंधुरा, आमी महुआ और आमार चैनल सिम्पल फूडर नतून आरेकटा कुकिंग भिडियोते तोमादेर सबाई के अनेक अनेक स्वागत। तो आज के आमी बनिए देखाबो धनिया चिकेन। ताहले चलो रान्नाटा आमी शुरू करी। प्रथमे आमी धने पाता और एकटू काचा लंका शीले बेटे नेब। आमी एटाके पाटाई बेटे निच्छी, तोमरा चाइले मिक्सिते बेटे निते पारो। आमी पाटाई बेटे निच्छी तार किन्तु एकटा कारण आछे। पाटाई बेटे निले कलरटा अनेक सुंदर हबे और जे धने पाता जे फ्लेवरटा सेटाओ भरपूर परिमाणे पावा जाबे। तो आमी चिकेनगुलोके भालो मतन करे धुए एर मध्ये दिए देब आदा बाटा, रसुन बाटा और धने पाता बाटा। আর আমি সাথে কিছুটা নুন অ্যাড করে দেব। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, এখানে চাইলে কিছুটা কমও দিতে পারো, কারণ আবার যখন আমরা রান্নাটা শেষ পর্যায়ের দিকে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করে দেবে। তো এটাকে আমি ভালো মতন করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দেব। তো ভালো মতন করে ম্যারিনেট করে নিচ্ছি এই কারণে যাতে পুরো জিনিসটা পুরো মাংসের মধ্যে কোটটা ভালো করে হয়, তাহলে কি জিনিসটা খেতে অনেক বেশি ভালো হবে। তারপরে আমি পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। আসলে আমার খুব তাড়াহুড়োর মধ্যে আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করেছি, তাই তাড়াতাড়িই করছি। তো আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ। আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করেছি, আর রান্নাটাতে সাদা তেলটাই ইউজ করতে হয়। আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর দই ফেটিয়ে আমি ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি লো ফ্লেমে একটু ভালো মতন করে কষিয়ে নেব। দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে আমার মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম চিকেন। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ দু মিনিট মতন হাই ফ্লেমে দিয়ে তারপরে কিন্তু পুরো রান্নাটাই আমি লো ফ্লেমে করব। তাহলে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। এখানে কিন্তু রান্নাটা একদম আমার শেষের পর্যায়ে চলে এসেছে। আমি দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর আমি কিন্তু লাস্টে ওই একটুখানি ধনে পাতা বাটা রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ধনিয়া চিকেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও।